প্রশ্ন উদ্বোধন উপলক্ষে ইলমে দ্বীন সম্পর্কে পবিত্র হাদিস শরীফে ইলমে দ্বীন শেখার গুরুত্ব ও বহু ফজিলতের কথা বলা হয়েছে। নমুনা স্বরূপ কয়েকটি উল্লেখ করা হল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিদিন মুসলমানের উপর ফরজ। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আল্লাহর রাস্তা জিহাদের চেয়ে বড় আমল আমার জানা নেই, একমাত্র দিন অর্জন ছাড়া। কারণ এই অর্জন জিহাদে ঠিক সবই কাছে অনেক বড় অঙ্গ। যেই আহরণের উদ্দেশ্যে ভারতে পাওয়া হয় ফেরেশতাগণ করে তার উপর দিয়ে চাঁদা বিস্তার করে বায়ুমণ্ডলে বকেপুর সবে হিংস গ্রামে সকল জলে অস্ত্রপুর তার জন্য ক্ষমা ভিক্ষা করে। কারণ আল্লাহ পাক তাকে মাহাত্মুর পাঁচ স্মৃতিকে সব প্রদান করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে পূজ্য পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইলম অর্জন করা আল্লাহর নিকট নফল নামাজ রোজা হওয়ার জিহাদে উত্তম। কারণ সহি ইলম থাকলে আমলগুলি সহিভাবে সুসম্পন্ন করা যায় না। যেমন বলা হয়েছে, মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে পূজ্য পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ যেন এই কনভার্সেশনকারী তার ইলমের উদাহরণ ওই ব্যক্তি নেয় যে সারাদিন রোজা রাখে সারা রাত্রি নামাজ পড়ে। আর একটি ইলমের কথা সেটা আল্লাহ উপায় পর্বত পরিমাণ সোনা খরচ করেছে উত্তম। মক্তবের মর্যাদা গুরুত্ব সম্বন্ধে বিশ্ব সেনা মনীষিত নির্বাচিত বাণী যথা হজরত হজরত মাওলানা আলী মিয়া রহমাতুল্লাহ বলেন, ইসলামী বিধান ও ঐতিহ্য সংরক্ষণের জন্য মুক্ত ও মাদ্রাসা থেকে অধিক প্রভাবশালী শক্তিশালী কোনো ব্যবস্থা নেই। তিনি আরও বলেন, সন্তানদের জন্য দিনে তালিমের ব্যবস্থা না করা নিজ প্রজন্মকে হত্যা করা অন্তর্ভুক্ত। হযরত মাওলানা মঞ্জুর নোমানি রহমতুল্লাহ বলেন, বর্তমানে রহমান দেখো আমাদের মুক্ত স্থাপন করতেই হবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, আজকাল ধর্ম শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো কেফত নেই। আমরা অত্যন্ত সৌভাগ্যবান আজ আমরা পেয়েছি আমাদের মধ্যে হতে বিন্দুতে সমস্ত বেতন দিন ও মিলাতে যে কনিষ্ঠ মুখরিস কেব আল্লাহ পাকের মেহমানিতে যাদের অগ্রিম কামে পড়বে আজকের শুভারম্ভের সূচনা। আমরা আজ হাওড়া জেলা থেকে তামিনী বোর্ড ও অনুসানি মাদিনিয়া থেকে তামিনী তাদের মক্তবের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যারা স্বেচ্ছা সুপরামর্শ খাস দোয়ার মাধ্যমে আমাদের উৎসাহিত করেছে। আল্লাহ পাক তাদের সকলকে তাদের এখানে উত্তম পরিধান দান করে। আমি তাদের পরিবারবর্গ যার মুরব্বীদের জান্নাত নসিব করো, সন্তান সন্ততিদের দিনদার নেক সানে করেন যারা হাফেজ কারীম মাওলানা আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। আমি সুম্মা আমিন।